একটা বিচ্ছেদ গান। এ আমার যন্ত্রণার গানটা করব করে আমি বসব। এ আমার যন্ত্রণার মতো মানুষ যারা আছে ইনশাআল্লাহ তাদের অবশ্যই ভালো লাগবে। আর গান গাওয়াটাই বড় বিষয় না, ওনার এই আমার শ্রদ্ধেয় বড় বোন সংসদ সদস্য মমতাজ বেগম ওনার সম্মুখে যে আমি দাঁড়াইতে পারছি এটি আমার জন্য অনেক অনেক কিছু পাওয়া। তো এই আমি এখন এই গানটি করে বসবো। ধন্যবাদ। ও দয়াল আমার দোষে আমি দোষী, আমি দোষ দিব আর কারে, ওরে আমি দোষ দিব আর কারে, ভালো না আমি ভালো হইতে পারলাম না কার দোষ দেই না, আমি ভালো হইতে পারলাম না এই দুনিয়ার সবাই ভালো, এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো, ভালো না আমি কারে বলবো, ভালো না ভালো না রে ভালো না আমি ভালো হইতে পারলাম না অন্যের দোষ দেই না, আমি ভালো হইতে পারলাম না। মেঠাই সংকটে পড়িয়া কান্দি কেউ তো কাছে নাই রে আমার, কেউ তো কাছে নাই অতি আপন ভেবে যারি বুকে দিলাম মেঠাই সংকটে পড়িয়া কান্দি কেউ তো কাছে নাই রে আমার, কেউ তো কাছে নাই ওই বেতাল মাতাল পাগল মনটা, বেতাল মাতাল
মানে না মানে না মানে না আমি ভালো হইতে পারলাম না অন্যের দোষেই না আমি ভালো হইতে পারলাম না লোকে আমায় নিন্দা করে তারে ভোলা নাই গেল তারে ভোলা নাই গেল সুখের আশায় প্রেম করিলাম আমার কি দুর্দশা হইল লোকে আমায় নিন্দা করে তারে ভোলা নাই গেল তারে ভোলা নাই গেল বন্ধুর মনে কি ছিল বন্ধুর মনে কি ছিল আগে জানা ছিল না আমার আগে জানা ছিল না ছিল না ছিল না আমি ভালো হইতে পারলাম না অন্যের দোষ দেই না আমি ভালো হইতে পারলাম না শুনি খবর একদিন পবিত্র মাহে রমজান মাসে মাগরিবের আজানের পর পর টেলিভিশনে কয়েকটি শব্দ দেখতে পাই আল্লাহ বলেছেন যে নিজের সমালোচনা যে নিজে করতে পারে সেই হয়েছে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি তাই তো আল্লাহর পছন্দনীয় ব্যক্তি হইতে পারে কিনা আমার জানা নাই এই কারণে মনেরই যন্ত্রণায় আমি এই লিখা গানে গাই দর্শক শ্রোতা যারা আছেন এইভাবে নীরব থাকবেন ভাই ভালো কাজ করি নাই বলে বোধ হয় অন্ধ বানাইল এই হবিলে বাছর চাইতে মর করি নাই বলে বোধ হয় অন্ধ বানাইল এই হবিলে বাচারি চাইতে মরণ ভালো যাহবার তা হইয়া গেল আমার যাহবার তা হয়ে গেল যাহবার তা হয়ে গেল কাঁদিলে ওলা হবে না আমার কাঁদিলে ওলা হবে না আমি ভালো হইতে পারলাম না অন্যের দোষ দেই না আমি ভালো হইতে পারলাম না এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো